বীজরূপী রুদ্রাক্ষের গাছ মূলত একটি বিশেষ উচ্চতায় হয়ে থাকে। হিমালয়ের 6,500 থেকে 12,000 উচ্চতায় এই রুদ্রাক্ষের গাছ সাধারণত দেখা যায়। আর এর একটি বিশেষ শক্তি আছে। আপনি যদি একটি রুদ্রাক্ষকে ধরে থাকেন যে কোনো জিনিসের ওপরে যেটি সদ্গুণযুক্ত, এটি নিজে থেকেই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর যদি কোনো দুর্গুণ সম্পন্ন জিনিসের ওপর ধরেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। যদি আপনি নিরপেক্ষ বস্তুর ওপর ধরেন, এটি পেন্ডুলামের মতো দুলবে। আমি আপনাদের দেখাতে চাই এটা কি করে, ঠিক আছে? এটা শুধু একটা কাগজ, ঠিক আছে? আপনারা জানেন এই রুদ্রাক্ষের ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে যাওয়ার ঘটনাটি, ঠিক আছে? আপনাদের বলতে হবে এটা কোন দিকে ঘুরছে। কোন দিকে? এটা এটা ঘড়ির কাঁটার দিকে, ঠিক? এখন আমি কোনোরকম শক্তি সঞ্চালন বা কিছু করিনি, শুধু কুঁচকে দিয়েছি, ঠিক আছে? শুধু কুঁচকে দিয়েছি। শুধু এটা দেখুন, এটা কি? তো আমি জানি না আপনাদের কখনো বলা হয়েছে কিনা, নিশ্চয়ই আপনাদের বাবা মা বলেছেন জামাকাপড় পাট করে রাখতে হবে, বিছানার চাদর ঠিকভাবে গুছিয়ে রাখতে হয়, এই সমস্ত বিষয়ে। এর জন্য এই পরিবর্তন হতে পারে আপনার জীবনে। এই দেশে আমাদের সবসময় বলা হয়, সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি বিছানার চাদর ভাঁজ না করেন, ভূত প্রেত এসে নৃত্য করবে তার ওপর, দানব এসে নাচবে বিছানায়। তারপর দিন যখন আপনি ঘুমোতে যাবেন, এর কুপ্রভাব পড়বে আপনার জীবনে। আর এটা একটা পুরনো সংস্কারের মতো শোনালেও এটা সত্যি। আমরা যাকে দৈত্য দানব বলি তা আসলে জীবনের অশুভ রূপ। আমরা যাকে ঐশ্বরিক বলি তা আসলে জীবনের শুভ রূপ, যা আপনাকে বাঁচিয়ে রাখে, যা আপনাকে সমৃদ্ধ করে তাই দৈব, যা আপনার ওপর অশুভ প্রভাব ফেলে তাই দানব। সুতরাং শুধুমাত্র এই কাগজকে যদি আপনি দুমড়ে মুছড়ে রেখে দেন, এটি অশুভ শক্তিকে আকর্ষণ করবে। যদি সঠিকভাবে ভাঁজ করে রাখেন, সেটা শুভ শক্তি হয়ে যায়। সেই জন্যই সব কিছু থেকে সব কিছু, ঘরদোর কেমন থাকবে, কোনটা কোথায় রাখবেন, আমি জানি না, হয়তো আজকাল সব হারিয়ে যাচ্ছে, আমরা আধুনিক সৌন্দর্যবোধ অনুযায়ী চলছি। তা না হলে যদি আমার দিদিমা এখানে থাকতেন, সব কিছু, কোনটা কোথায় কি থাকার কথা, সে সব কিছু সুনির্দিষ্টভাবে সাজানো থাকত। যদি আপনি বাড়িতে যান, যদি আপনার মা কোনো বনেদি বাড়ির মেয়ে হয়ে থাকেন, আপনার রান্নাঘরে গেলে দেখবেন নুন আর তেঁতুল সবসময় এক জায়গায় রাখা থাকবে, আলাদা কখনোই নয়। এটা জানেন আপনারা? এটা কি এরকমই এখনও মানা হয়? হ্যাঁ, কারণ দুর্ভাগ্যক্রমে এই সমস্ত জ্ঞানগুলো শুধু সেকেলে প্রথা হয়ে গেল। এগুলো প্রথা হয়ে দাঁড়িয়েছে সেটা ভালোই, কিন্তু মানুষকে সঠিক কারণ না জানিয়ে এটা এরকম কেন, শুধুই করে যাও করে যাও, কিছুদিন পরে কেউ এসে বলবে এটা কেন করব আমি, আমি তেঁতুল আমার মাথায় রাখব আর নুন অন্য কোথাও, এটা এভাবে চলে না। এই সমস্ত জিনিসগুলো আপনি কীভাবে জীবনযাপন করেন তার সাথে যুক্ত, সব কিছু কীভাবে রাখা হবে সেটাও। সুতরাং মানুষ কীভাবে প্রাণস্পন্দনের শিখরে থেকে কাজ করতে পারবে সেটা দেখার এই সম্পূর্ণ বিজ্ঞান, এমনকি একজন সাধারণ কৃষকও জানে এটা সম্পর্কে, না জেনেই, জানেন তো, সে সচেতনভাবে এর সম্পর্কে জানে না, কিন্তু সে জানে এটা কীভাবে করতে হবে। কারণ যোগের এই গোটা পদ্ধতিটিকেই একটা সাংস্কৃতিক রীতি বানিয়ে ফেলা হয়েছিল এবং মানুষকে অর্পণ করা হয়েছিল, কারণ মানুষ পৃথিবীর প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি বিষয়ে শেখানোর অবাস্তবতাটা বুঝেছিল। তাই এটাকে রেওয়াজ বানিয়ে দাও আর ওদের হাতেই ছেড়ে দাও। আমি দেখতে চাই যে পরের কয়েকটি প্রজন্মে মা যেমন বাচ্চাদের দাঁত ব্রাশ করতে শেখায়, যোগও তেমনই হয়ে উঠবে তাদের জীবনে। অনেক আগে এমনটাই ছিল। অনেক আগে অগস্ত্যমুনি এটাই করেছিলেন সমগ্র দক্ষিণ ভারতে, যে সব বাড়িতে সকলেই জানতেন কিভাবে এই মানুষটিকে তার পূর্ণ ক্ষমতা লাভ করতে দেয়া যায়। এই জিনিসগুলি শেখানো হয়েছিল, এরকম সাধারণ একটা জিনিস। আপনাদের মধ্যে অনেকেই যারা অন্তত 6 মাস ধরে আসন করছেন, হয়তো ওটা দেখেছেন যে দুটো শার্ট নিন, ঠিক আছে?
একটা শার্টকে এরকম করুন, দুটোই ধুয়ে পরিষ্কার করা এরকম করুন এবং তিন দিন রেখে দিন, আর একটাকে নিখুঁতভাবে ভাঁজ করে রেখে দিন। তিন দিন পর একটা পরুন, চোখ বন্ধ করুন আর অনুভব করুন, অন্যটা পরুন চোখ বন্ধ করে অনুভব করুন, শুধু দেখুন কেমন বোধ হয়, দুটো খুব আলাদা। এরকম সমস্ত বিষয়কেই জীবনে রাখা হয়েছিল। সুতরাং এই সংস্কৃতি বলতে আপনি যা বোঝেন, কারণ এ এক ভগবানহীন দেশ, এটি এমন একটি দেশ যা ধর্মহীন, এ হল শুধুই একটা বিশেষ বিজ্ঞানকে সংস্কৃতি হিসাবে ছড়িয়ে দেয়া। নানান বিকৃতির কারণে সেই বিজ্ঞান আজ বিকৃত হয়ে গেছে। সমগ্র সমাজে এটা ফিরিয়ে আনা সহজ নয়, আমরা অন্তত কিছু মানুষের মধ্যে এটা আবার ফিরিয়ে আনতে চাই। আশা করি তারা এটাকে বৃহত্তর সমাজে একদিন ছড়িয়ে দেবে, ভবিষ্যতে কোনো সময়। যদি আমরা হাজার জনকে এরকম তৈরি করতে পারি যারা সত্যিই অনুধাবন করবেন, বুঝবেন এবং এমন জীবনযাপন করবেন, আমি নিশ্চিত সেই হাজার জন মানুষ লক্ষ লক্ষ মানুষকে শেখাতে পারবেন, সেই কয়েক লক্ষ মানুষ আরও বহু মানুষকে শেখাবেন, এবং তারা হয়তো আরও অনেক অনেক মানুষকে শেখাবেন যারা এটি গ্রহণ করতে সক্ষম, এবং অনেক কিছু ঘটতে পারে।